জয় হিন্দ ডিফেন্স লাভার্স, আমি সুদীপ তর, আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। স্বাগতম জানাই আজকের আপডেট ইন্ডিয়ার একটি নতুন আপডেটে। বন্ধুরা, ভারতের কাছে একটির থেকে বড় আরেকটি ভয়ঙ্কর পারম্পরিক অস্ত্রের ভাণ্ডার আছে, কিন্তু ভারত তো এখন পারম্পরিক অস্ত্রের আগে গিয়ে ফিউচারের অস্ত্রের ওপর গুরুত্ব দিচ্ছে। আর এখন ভারত 2023 এমন একটি অস্ত্রকে বানানোর ঘোষণা করেছে যেটির নাম শুনেই শত্রুর রুহুকে পর্যন্ত কাঁপিয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, এখনো পর্যন্ত আপনি ভারতের অনেক রহস্যময় অস্ত্র কালি সম্পর্কে তো অবশ্যই শুনেছেন, যদিও বলা হয় যে ভারতের কোনো গুপ্ত অস্ত্র নেই। কারণ 15 আগস্ট আর 26 জানুয়ারি দেশের সমস্ত অস্ত্রকে প্রদর্শন করানো হয়, কিন্তু তবুও ভারতের কালি অস্ত্র অনেক সিক্রেট অস্ত্র। আর খবর অনুসারে ভারত এখনও পর্যন্ত কালি 80, কালি 200, কালি 100, কালি 5000 আর কালি 10000 পর্যন্ত পরিযোজনা পর্যন্তকে লঞ্চ করেছে। আর এখন 2023 সালে এসে ভারতের প্রজেক্ট দুর্গার প্রস্তুতি করছে। আর এখানে ভারতের প্রজেক্ট দুর্গায়ও ভারতের কালী পরিযোজনার মতোই অনেক ঘাতক, অনেক অ্যাডভান্স ডাইরেক্ট এনার্জি ওয়েপন হবে। এমনকি ভারতের দুর্গা একটি এমন লেজার ওয়েপন হবে যেটি ভারতের 3 সেনায় ব্যবহার করবে। তো সেখানে ভারতের দুর্গা ডাইরেক্ট এনার্জি ওয়েপন সম্পর্কে দাবি করা হয় যে এটি ভারতের প্রথম লেজার অস্ত্র হবে, যেটিকে ভবিষ্যতের স্পেস ওয়ারকে মাথায় রেখে বানানো হচ্ছে। মানে জমি, আকাশ, জল ছাড়াও স্পেসে ভারতের দুর্গা ভবিষ্যতের শত্রুর কাল তৈরি হবে। আপনাদের বলে দিই যে 2021-এ আমেরিকার ডিফেন্স নিউজ প্রকাশ করেছিল যে ভারতের DRDO উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার অস্ত্রকে বিকাশের জন্য রক্ষা মন্ত্রণালয় থেকে $100 মিলিয়ন চেয়েছিল। কিন্তু এখন 2023-এ ভারত নিজেদের লেজার অস্ত্রকে নিয়ে অনেক আক্রমণাত্মক, যেটার পরিণাম এখন এটাই যে ভারত নিজেদের সিক্রেট কালির মতো অস্ত্রকে বানানোর পরে আরও একটি ঘাতক প্রজেক্ট দুর্গা বানানোর প্রস্তুতি করছে, যেটিতে এখন এটাই প্রমাণিত হয় যে ভারতও লেজার অস্ত্রের রেসে যুক্ত হয়েছে। তো বন্ধুরা, ভারতের DRDO-র উচ্চ ক্ষমতাসম্পন্ন দুর্গা লেজার অস্ত্রকে বিকাশের জন্য তার নামে কমেন্ট বক্সে একটি জয় হিন্দ অবশ্যই লিখুন। এর সাথে সাথে ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। জয় হিন্দ, বন্দে মাতরম।